সৌদি আরবের সঙ্গে বাংলাদেশের দ্বিপাক্ষিক হজ চুক্তি কাল সব নিষেধাজ্ঞা কাটিয়ে এবার পূর্ণ কোটায় হজের সুযোগ পাওয়ার আশা। আগামী মে মাসের শেষ সপ্তাহে উড়বে হজের প্রথম ফ্লাইট। সুষ্ঠু ব্যবস্থাপনায় হাজিদের বিড়ম্বনা লাঘবে সৌদি সরকারের প্রতি আহ্বান হাবের। তোহা খান তামিমের রিপোর্ট। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ধ্বনিতে মুখরিত সৃষ্টিকর্তার ঘর। 2020 এবং 21 সালে সে ধ্বনিতে বাঁধ সাথে অতিমারী করোনা। তবে নিষেধাজ্ঞা কাটিয়ে গেল বছর আল্লাহু আকবার রবে প্রকম্পিত হয় পবিত্র মক্কা নগরী। যদিও সৌদি সরকারের পক্ষ থেকে দেয়া স্বাভাবিকের চেয়ে অর্ধেক সংখ্যক সুযোগ পান পবিত্র হজ পালনের। আজন্ম লালিত হজের আশা অধুরাই থেকে যায় অর্ধেকের বেশি নিবন্ধনকারীর। ধর্ম মন্ত্রণালয় বলছে এবার সব নিষেধাজ্ঞা কাটিয়ে বাংলাদেশকে পূর্বের কোটা অনুযায়ী 1,27,198 জন হজযাত্রীকে হজ পালনের অনুমতি দিতে পারে সৌদি সরকার। এবার থাকছে না বয়সের কোনো সীমাও। গত যে আদমশুমারি আছে সেই আদমশুমারি অনুসারে 1,27,000 মতো হতে পারে, প্লাস মাইনাস কিছু হতে পারে। এক ইমিগ্রেশনে তারা চলে যাবে, হজ করে আবার ফিরে আসবে। তার মানে হলো 6 ঘন্টার সময় তাদের লাঘব হবে এবং কষ্ট লাঘব হবে। হজের অংশ হিসাবে 7 থেকে 12 জিলহজ, মক্কা থেকে মিনা, আরাফাত ও মুজদালিফায় অবস্থান করতে হয় হাজিদের। তবে সেখানে যাতায়াত, তাঁবু ও খাবার সহ নানা বিষয়ে বিড়ম্বনায় পড়তে হয় অবস্থানকারীদের। এ কষ্ট লাঘবে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সৌদি সরকারের প্রতি আহ্বান হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ হাবের। প্রতি বছরই আমাদের কিছু কিছু হজযাত্রীদের সেবার ব্যত্যয় হয়, স্পেশালি বাসে অনেক সময় বাস পেতে দেরি হয়। 2023 সালের হজে যাতে মিনা, আরাফা, মুজদালিফা গমনের জন্য হজযাত্রীদের পর্যাপ্ত পরিমাণ বাস দেওয়া হয়, মিনা, আরাফা, মুজদালিফায় পর্যাপ্ত তাঁবু দেওয়া হয় এবং প্রয়োজনীয় খাবার সরবরাহ করা হয়। জিলহজ মাসের চাঁদ দেখা সাপেক্ষে এবার পবিত্র হজ অনুষ্ঠিত হবে জুনের 27 তারিখ। তোহা খান তামিম, সময় সংবাদ, ঢাকা।